একটা চাদর হবে চাদর একটা চাদর হবে চাদর চাদর মুড়ি দিয়ে ডাক দিলো একটা চাদর হবে চাদর একটা চাদে সুবাই তুমি ভালো হবা তুমি কেমন ভালো হবা তোমার ভালো হওয়ার কাম সারা তোমার ওই বেদেড়া মেয়ে লোক থাকতে আর ওই ছেলে মেয়ে থাকতে তুমি হতে পারবে না তোমার ভালো হতেই না কষ্ট দেবে না হ্যাঁ তোমার হাড় গোস্ত সব মুড়িয়ে খাবে তোমার ভালো হতে দেবে না হ্যাঁ সেদিনকে গরু বেশি আই গিয়ে ঘরে চাহা তুলা আবার গল্প শুনলাম সেই চাহাতে দেখি বড় ছেলে গান গেছে আবার শিল্পী দেখো হ্যাঁ সরলিপি জানে না কোনো কিচ্ছু জানে না আবার হারমোনিটাও মাথা চিপার দেখো হ্যাঁ তাহলে ওর শিল্পী কেমনি হবে এই বাপের জমি আর গরুর কেবল টেস্ট পাইতেছে গাল গাছে আবার কোম্পানিরাও ভালো কোম্পানিরা ভালো ছেলে মেলে যায় আর ক্যাসেট বাইর করে দেয় কোম্পানির আর কি দোষ কোম্পানি তো টাকা হলি বাইর করবেই ওই কেবল বাপের জমি আর গরুর টেস্ট পাইতেছে ছালার পাল হ্যাঁ ক্যাসেট বাইর করব ওই যা ওই বুলবুল আর অজয় ছাড়িটা সুজাই গে যা তারা পঁচিশ বছর ধরে ওই সরলিপি করতেছে তারা আজ দুটা ক্যাসেট করার সাহস আ আমার বন্ধু ছেলে আমার বন্ধু ছেলে ক্যাসেট করবে যাই কি নেই আবার এই পা নেবে ঘরে টাকায় দিয়ে থুলাম মনে করলাম যে দেবে না জোটা রেস্ট্রি করো ও মা যে বৌর কাছ টাকা চাইছি বউ মাসছে যে মাইজে মেয়ের কারেরটা বানাইছে তাহলে কি বোরিং নষ্ট হয়ে গেছে সুবুঠি সেলিয়ে বলিয়ে বরি ওইটা খাইটিয়ে দিয়ে থুয়ে দেবো হ্যাঁ যদি বরিং সারবো ওটা ওইটা ওইটা জ্বরে মরতেছে তাহলে ওইটা জ্বর সারাব তাই খাও কে ওই বেতারা মেয়ে লোক খোয়ায়

শোনো তোমার ছেলে বেড়ায় পার্টি করে বেড়াই না তোমার ছেলে রাত্রি রাত্রি পার্টি করে বেড়াই ওরে পার্টি না করলি ওর গায়ে জ্বর আসবে কে পার্টি করে মানুষ আইএ বিয়ে পাস করে নেতা হত পারে না আর আমার সোনার চাল পিটলে ঘুকু কোয়াছে না খোয়াছে রে না নেতা হোক যাচ্ছে শোনো আমার একটা সাফ সাফ কথা শোনো ওই পার্টি করুক আর ধারি করুক তার সাথে আবার কোনো সাথী নেই ওই খাইচরির পার্টিতে জড়িয়ে দেন ভেনে করে বাড়ি আসবে সেদিন আমার বাড়ি কিন্তু জায়গা নেই হ্যাঁ উদারে মানুষের কি কি কথা করছে আমার ছেলে বেলা খেজুরির পাটি করে বাড়ি আসবে আমার সেদিনকে কোনো কথা হয় না সব কথা এই এই খিলা খেলা রে এই যে আব্বা কি বলছো এই ঠিক আই এই তো বলো কি আইছে কই এই আইছে কত কেন এই এই সৌদি বসে বসে দিন মানুষ গরমে বসে না আর তুই চাদর চাদর করতিস তার বাড়ি দেখি হ্যাঁ দেখো কি বলছে চাদর চাচ্ছি কোথায় চাদর চাচ্ছি না তো চাদর চালিয়ে যা

ওরা দেখে কি দেখে যে ভুল আইল দিয়ে দুই বিটি মোটর সেগে চালিয়ে শুলিয়ে আসে ওই তো সেই কথা তো বলছি আমি তো তোর দূর থেকে বাড়ি দেখছি আমি দেখি যে টেলিভিশনে ও দি দিন মে এই বাসি মারা আইলি আসে আই খিলা কি বলা সত্যি তুই গালি আসি আর সত্যি করে বলছি আব্বা এক গান গাচ্ছি এক গান দাজি বলছি গান ধরে গছি জি আরে বাহু তোর কথা যদি সত্যি হয় তে তুকারে গান এই গান বা গান আর আমাকে সবাই বা গান ছিল রে তোমাদের সবাই কি গান ছিল আব্বা ওটা সব মরাস আমাদের সবার গান শুনলি মাথা ঘুরে না চোখের পানি এসে দেয় হ্যাঁ তুই এখন বুঝছো না কেন দাঁড়িয়ে আছো কেন একটু শুনিয়ে দাও না আমাকে সরবি দাঁড়ি হ্যাঁ তাহলে তোর মার হাতে দায়িত্ব আচ্ছা থাক না কেন অসুবিধাটা কি না তোর মার দায়িত্ব আচ্ছা থাক তাহলে ধরবো হ্যাঁ তাহলে শোনে কি আচ্ছা বলো খাসার ভিতর অসীম পাখি কেমরে আসে যায় গান গাছ দেখো গান শুনে আমার না পিঁপড়ে কামড়িয়েছে

বঙ্গশান্তি সিঁড়ে উলটিয়ে পড়ে গেছে ওই পাখি উলটিয়ে যাবে না তোরাই উলটিয়ে পড়িয়ে যাবি এই গাড় গাছি গাছি কবে দেখবি যে তোকার গলার তা ছিঁড়ে গেছে তা তোর গাড় বাদ দিয়ে দেওয়া যায় বুঝলি গাঁদে গানটা বাদ দিতে পারলি দেখবি যে তোরা আরো এক দশ বছর করে বেশি বাঁচতে পারবি তোর গাড় ছিঁড়ে ওর কি জানিস যে আমাকে আগেই তোরা বজিয়ে গেলি